প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভকামনা শুরু করছি। আমি বন্দনা রায়, সিনিয়র শিক্ষক, ভাষাশহীদ আব্দুল জব্বার আনসার ভিডিবি স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের কৃষিশিক্ষা বিষয়ে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় হচ্ছে পুকুরের প্রকারভেদ ও এর বিভিন্ন স্তর। দেখো, পুকুর কি তোমাদের সাথে আগে আলোচনা করা হয়েছে, তারপরও আজকে একটু বলছি। দেখো, পুকুর হচ্ছে একটি অগভীর জলাশয় যেখানে নিয়ন্ত্রিতভাবে মাছ চাষ করা যায় এবং প্রয়োজনে এটাকে শুকিয়ে ফেলা যায়, সেটাই হচ্ছে পুকুর। যেহেতু আজকে পুকুরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, দেখো পুকুরে মাছের বিভিন্ন আকারের মাছের বসবাস, পুকুরের পানির ধারণ ক্ষমতা এবং পুকুরের আয়তনের উপর ভিত্তি করে একটি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আর আজকে আমি তোমাদের প্রধান প্রধান শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। দেখো, পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক স্থায়ী পুকুর, দুই হচ্ছে অস্থায়ী পুকুর। স্থায়ী পুকুর, স্থায়ী পুকুর মানে হচ্ছে বার্ষিক পুকুর। যে পুকুরে সারা বছর পানি থাকে সে পুকুরকে বলা হয় স্থায়ী পুকুর। অর্থাৎ এ পুকুরে কিন্তু গভীরতা তুলনামূলকভাবে বেশি থাকে, কারণ এ কারণে এর পানির পরিমাণটা বেশি থাকে। আর এ পুকুরে মাটি সাধারণত এঁটেল এবং দোআঁশ মাটি হয়, আর এঁটেল এবং দোআঁশ মাটি পানি ধরে রাখতে পারে। আর এ পুকুরে সাধারণত বিভিন্ন দেশীয় কাঠজাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, কালবাউস, কালপ্রিয় এসব মাছ চাষের এসব মাছের মিশ্র চাষ করা যায়। এছাড়া এসব মাছের সাথে গলদা চিংড়িরও মিশ্র চাষ করা যায়। এরপর দেখো, তোমার চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরের শ্রেণীবিন্যাস। মাছের পোনার বিভিন্ন বয়স এবং তার দৈর্ঘ্যের অনুপাতে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়, যেমন তেল পোনা, রেণু পোনা, ধানি পোনা বা আঙুলে পোনা। ডিম পোনা, দেখো ডিম থেকে বাচ্চা ফোটার পর যে অবস্থাটা হয় সেটাকেই বলা হয় ডিম পোনা। এখানে দেখো, আর আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি পোনা বলতো? ডিম পোনা। এবং এখানে একটা থলির মতন দেখা যাচ্ছে, এই থলি হচ্ছে কি? ইয়ক সেট, হ্যাঁ, মানে কুসুম থলি। এই থলি থাকাকালীন অবস্থায় এরা বাইরে থেকে দুই তিন দিন কোনো প্রকার খাবার গ্রহণ করে না, এবং এরা যখন এই থলিটা তোমার শেষ হয়ে যায় তখন পোনার যে অবস্থাটা হয় সেটাই হচ্ছে তোমার রেণু পোনা। এই রেণু পোনা পুকুরে ছেড়ে যে অবস্থাটা প্রাপ্ত হয় সেটাকে বলা হয় ধানি পোনা। এবং এর আকার হয় সাধারণত 2 সেমি বা এর উপরে। এবং এর ধানি পোনাটা ছেড়ে যখন আঙুলের সমান বড় হয়, মানে এর আকার হয় 7 সেমি বা এর উপরে, তখন এটাকে বলা হয় চারা পোনা বা আঙুলের পোনা। এখন দেখো, এর যে বিভিন্ন আকারের পোনা প্রতিপালনের জন্য বিভিন্ন পরিবেশের পুকুরের প্রয়োজন, তাই না? আর এ কারণে এই পুকুরকে বিভিন্ন ধরনের পুকুর হচ্ছে, দেখো তোমার আতর পুকুর বা নার্সারি পুকুর, লালন পুকুর এবং মজুত পুকুর। এখন দেখো, আতর পুকুর বা নার্সারি পুকুরটা কি? যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানি পোনা পর্যন্ত বড় করা হয় সে পুকুরকে বলা হয় কি পুকুর? নার্সারি পুকুর। এবং এ পুকুরে সাধারণত প্রতি শতকে 50 থেকে 100 গ্রাম রেণু পোনা ছেড়ে তোমার কী করা হয়? বড় করা হয়। এবং এখানে সাধারণত 15 থেকে 30 দিন লালন পালন করা হয়, চাষ করা হয়। এরপর দেখো লালন পুকুর। যে পুকুরে তোমার ধানি পোনা ছেড়ে কী করা হয়? আঙুলের সমান করা হয়, সে পুকুরকে বলা হয় তোমার কী পুকুর? আঙুলের পুকুর বা লালন পুকুর। এবং এই পুকুরের সাধারণত আয়তন 20 থেকে 100 শতকের উপরে হয়ে থাকে, গভীরতা 1.5 থেকে 2 মিটার, এবং এখানে প্রতি শতকে 250 থেকে 400টি তোমার পোনা ছাড়া হয়। এবং এখানে 2 থেকে 3 মাস চাষ করা হয়। কয় থেকে বলতো? 2 থেকে 3 মাস চাষ করা হয়। এরপরে দেখো মজুত পুকুর। এই মজুত পুকুরই কিন্তু মাছ চাষের সব প্রধান পুকুর। এবং এই পুকুরে সাধারণত
তোমার এই যে আঙুলে কোনা বা চেহারা কোনা ছিঁড়ে বড় আকারের মাছে পরিণত করা হয় এবং এই পুকুরের আয়তন সাধারণত 30 শতকের উপরে হয়। কত শতক বলো তো? 30 শতক। এবং এখানে 2 থেকে 3 মাস এখানে চাষ করা হয়, তবে 1 বছরের উপরে কিন্তু এখানে যদি চাষ করা হয় তাহলে তোমার কি হয়, মাছের খাবার প্রধান করলেও মাছের কিন্তু তেমন বৃদ্ধির হাতে কি হয়ে যায়, কমে যায়। সে কারণে এখানে 1 বছরের উপরে মাছ চাষ না করাই বেটার। এখন দেখো আয়তনের উপর ভিত্তি করে পুকুরকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, মিনি পুকুর, মাঝারি পুকুর, বড় পুকুর। মিনি পুকুরের হচ্ছে আয়তন হচ্ছে 5 থেকে 10 শতক, মাঝারি আকারের পুকুরের আয়তন হচ্ছে তোমার 10 থেকে 30 শতক এবং বড় আকারের পুকুরের আয়তন হচ্ছে 30 শতকের উপরে। তাহলে তোমরা অবশ্যই এ সম্পর্কে তোমরা ভালো করে অবশ্যই মনে রাখবে, এই আয়তন পরিমাণগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো পুকুরের বিভিন্ন স্তর। দেখো পুকুরের বিভিন্ন পানির গভীরতা, অক্সিজেনের তারতম্য এবং প্লাঙ্কটনের কি তারতম্য পেয়ে থাকি এবং এই তারতম্য অনুযায়ী পুকুরকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো উপরের স্তর, মধ্যবর্তী স্তর এবং নিচের স্তর। এখানে দেখো আমি একটা পুকুরের ছবি আঁক করার চেষ্টা করেছি। দেখো উপরের স্তরে বসবাস করছে এখানে কি কাতলা মাছের একটি ছবি আঁক করা হয়েছে। দ্বিতীয় স্তরে মধ্যবর্তী স্তর, মধ্যবর্তী স্তরে হচ্ছে রুই মাছ বসবাস করে। তৃতীয় স্তরে তোমার চিংড়ি মাছ। এখন দেখো এই যে উপরের স্তর, এই উপরের স্তরে সাধারণত তোমার উপরের স্তর যেহেতু বায়ুর কাছাকাছি থাকে সে কারণে উপরের স্তরে অক্সিজেনের পরিমাণটা এবং তাপমাত্রার পরিমাণটা কি থাকে, বেশি থাকে এবং ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণটাও বেশি থাকে এবং এই ফাইটোপ্লাঙ্কটনই কিন্তু মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এই উপরের স্তরে বসবাসকারী যে সমস্ত মাছ সেইগুলি হচ্ছে তোমার কাতলা মাছ, সরপুঁটি, সিলভার কার্প এবং ব্রিগেড মাছ। এসব মাছ এই স্তরে বসবাস করে এবং এখানে ফাইটোপ্লাঙ্কটন গুলোকে খাদ্য হিসেবে এরা গ্রহণ করে থাকে। দ্বিতীয় স্তরে কিন্তু উপরের স্তরে তুলনায় অক্সিজেন এবং তাপমাত্রার পরিমাণটা তুলনামূলকভাবে কি থাকবে বলতো, কম থাকবে। হ্যাঁ, এবং এই স্তরে সাধারণত রোজাতীয় মাছ বসবাস করে এবং এই স্তরে এরা খাদ্য গ্রহণ করে থাকে। তবে এই স্তরে যে প্লাঙ্কটন থাকে ফাইটোপ্লাঙ্কটনও থাকতে পারে, তবে পরিমাণে কম। এরপর দেখো তৃতীয় স্তর। তৃতীয় স্তর মানে কি? তলদেশ। তলদেশ মানে কি? বেন্থোস মানে কাদা। এই তলদেশে বসবাসকারী তোমার যে সমস্ত প্রাণী আছে তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্তরের তুলনায় অক্সিজেন এবং তাপমাত্রা খুবই কম পায়, কারণ এটা যেহেতু একদম নিচের দিকে আছে সূর্যের আলো ততটা পৌঁছাতে পারে না। এই স্তরে বসবাসকারী বিভিন্ন তোমার জীব প্লাঙ্কটন, কীটপতঙ্গের লার্ভা, কেঁচো, শামুক, জিনো এই স্তরে বসবাস করে এবং এইগুলো হচ্ছে যে সমস্ত মাছ বসবাস করে যেমন মৃগেল, কার্বাউস, চিংড়ি, পাঙ্গা, শিম, মাগুর, এরা জীব প্লাঙ্কটন, কীটপতঙ্গের লার্ভা, কেঁচো, শামুক এরা কী করে থাকে, এসব খাদ্যকে গ্রহণ করে থাকে। আবার দেখো কিছু কিছু মাছ আছে যারা প্রত্যেক স্তরে বিচরণ করে, যেমন তেলাপিয়া এবং ঘাস কাপ। এরা কী করে, যেহেতু এরা কি উদ্ভিদ ভোজী, সবুজ উদ্ভিদ ভোজী, সে কারণে এরা বিভিন্ন স্তরে বিচরণ করে। তো আজকের পুকুরের স্তর সম্পর্কে এই ছিল আমার আলোচনা। তোমরা এই আলোচনা অবশ্যই বুঝতে পেরেছো এবং বইয়ের সহায়তা নিবে। দেখো তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, পুকুরের স্তর, ভিত্তিক মাছের অবস্থান ও খাদ্যাভ্যাস সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।